আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সহজেই ইলিশ পোলাও রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো ঝটপট চলুন দেখে নেই আজকের ইলিশ পোলাও। আমি এখানে ইলিশ মেরিনেট করে নেব, সেজন্য টক দই দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি আমি, 4 চামচ ব্যবহার করেছি। আর আদা রসুনের পেস্ট নিয়েছি 3 চামচ, 1.5 চা চামচ করে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে এখন আমি ইলিশ মাছগুলো মেখে নিচ্ছি মশলার সাথে। আমার মাছগুলো ছোট ছোট হয়েছে, তো কী হয়েছে, ইলিশ পোলাও খেতে তো ছোট বড় দেখলে হবে না। তো ইলিশ পোলাও করতে আপনারা ছোট বড় সব মাছই ব্যবহার করতে পারেন, যেই মাছের দাম এখন। ছোট মাছ দিয়ে ইলিশ মাছ খেতে হবে, কি বলেন? তো মাছটা মেরিনেট করে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ অল্প দিয়েছি, কারণ পরবর্তীতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব এবং পেঁয়াজ বাটা মাছে অলরেডি আমি ব্যবহার করে ফেলেছি। এখন মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি, মাছগুলো বিছিয়ে দিয়ে একটা পাশ রান্না করব 3 থেকে 4 মিনিট। এরপর উল্টে দিব, আর একটা পাশও 3-4 মিনিট রান্না করে নিব। খুবই কম সময় লাগে ইলিশ মাছ রান্না করতে, 7-8 মিনিটেই মাছটা রান্না হয়ে যাবে। তো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দেওয়ার পর যখন মশলাটা তেলের উপর উঠবে তখনই আমি মাছটা নামিয়ে নিব। হয়ে গিয়েছে, দেখুন তেলটা ভেসে উঠেছে। এখন মশলাটা ছেঁকে মাছটা নিয়ে নিচ্ছি, শুধু মাছগুলো। মশলাটা আমি পোলার চালে দিয়ে ভেজে নিব, বড় একটা হাঁড়ি দিয়ে, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে, অল্প পেঁয়াজ দিয়ে, 1/2 কেজি পরিমাণ পোলার চাল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচি, দারচিনি, লং, গোলমরিচ 3-4টা করে। চালটা আমি আগে ধুয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, ঝরঝরে করে রেখেছি। এখন 5 মিনিট ভালো করে ভেজে নিয়ে ইলিশ মাছের যে মশলাটা আছে সেটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ইলিশ মাছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব, 1/2 কেজি চালে 1 কেজি ফুটন্ত পানি দিব। এবং মরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। পানিটা অবশ্যই মেপে দিবেন, তাহলে পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে দিয়ে দিব মিডিয়াম জালে, পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা কমে এসেছে, এখন আমি দমে দিয়ে দিব। নেড়ে চেড়ে নিচ্ছি পোলাওটা এপাশ ওপাশ করে। পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, যেহেতু আমি পানিটা মেপে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে এর মধ্যে মাছগুলো বিছিয়ে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে অল্প জালে দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ইলিশ মাছটা উল্টে 5 মিনিট রেখে পরিবেশন করব। আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, আর নতুন করে কিছু হওয়ার নেই, ঢেকে দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর আবার উঠিয়ে নিচ্ছি, খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন উল্টে আবার 5 মিনিট রেখে দিব, দিয়ে আমি পরিবেশন করব। কেমন হলো আমার আজকের ইলিশ পোলাও রেসিপি অবশ্যই জানবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।